বাংলাদেশের মানুষের যে শত্রু যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। এক ফাঁসিবাদ গেছে, আর এক নয়া ফাঁসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমরা 31 দফা দিয়েছিলাম, সে একই ধরনের কথাবার্তি আমরা বলেছি। যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতি বদনাম, তারা রাজনীতি করেন না, তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে গিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছেন। এখন এই সময়ে কোন নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে মণ্ডল করে দেওয়া একেবারে ঠিক কাজ হবে না। আমরা দেখি, আমরা তাকে সহায়তা করি, ইনশাআল্লাহ অতীতের মতো এবার আমরা সফল হব। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট গঠন করতে পারবো এবং সেটার একটা সরকার গঠন করতে পারবো। আমরা আমাদের 31 দফায় অনেকগুলো সংস্কারের কথা বলেছি, ছাত্ররা নেতৃত্বরা সংস্কারের কথা বলছেন, এই সংস্কার আমরা স্বাগত জানাই। আমরাও সংস্কার একই ধরনের, আপনি দেখবেন আমরা 31 দফা দিয়েছিলাম সে একই ধরনের কথাবার্তি আমরা বলেছি। তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে, যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে নিতে হবে। আর আজকে যারা এটাকে এই বিজয়কে যারা নাম করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন তারা কেউ উদ্দেশ্য প্রেমিক নন, তারা দেশদ্রোহী। তাদেরকে আপনাকে রুখে দিতে হবে, তাদেরকে আপনাকে পরাজিত করতে হবে আরেকটা সংগ্রামের মধ্যে দিয়ে। আমাদের ছেলেদের আমাদের বুকে রক্তের মধ্যে দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফাঁসিবাদ গেছে, আর এক নয়া ফাঁসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদেরকে নয়া ফাঁসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশ এই বিজয়কে ভণ্ডুল করে দিতে। এ কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা এ কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। আজকে আসুন আমরা আমাদের এই মহান নেতার এই মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করি। স্মরণ করি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, যিনিও খুব অল্প সময়ের জীবনে বাংলাদেশ জাতীয় দলের দলকে প্রতিষ্ঠা করেছেন। আমাদের ছেলেরা আমাদেরকে নতুন কিছু শিক্ষা দিয়েছে, এটা আমাদের নেওয়া উচিত যে আমরা যখন আন্দোলন বুকের রক্ত দিয়ে, আপনাদের নিশ্চয়ই মনে আছে সাইডের দৃশ্য যে বন্দুকের সামনে রাইফেলের সামনে হাত তুলে দাঁড়িয়ে আছে যে আরো করো গুলি আরো করো, একটা গুলি আসছে আবার আরেকজনে গিয়ে আসছে, চার তারিখে পাঁচ তারিখের কথা মনে করেন যে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ আসছে ছাত্র।